সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছি আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আজকে প্রথমে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সানশাইন, তারা প্রধান শিরোনাম করেছে পাওয়ার কোটি টাকার কাজে দু মাসে ধস। গৃহায়ণের সেই প্রকৌশলীর স্ত্রীর নামেও দুদকের মামলা। রাজশাহী সে পৌর মেয়র ফের গ্রেপ্তার। শিল্পায়ন ও কর্মসংস্থান বিষয়ে বিসিক চেয়ারম্যানের সাথে মেয়রের বৈঠক। অবৈধ মজুদার ধরতে তৎপর প্রশাসন। রাজশাহীতে উদ্ধৃতি উৎপাদনের পরেও বাড়ছে চালের দাম। বিএনপি জামাতের ষড়যন্ত্রের জবাব দিতে আওয়ামী লীগের কর্মীরা রাজপথেই আছে আসাদ। শেষ পৃষ্ঠায় দৈনিক সানশাইন শিরোনাম করেছে রাবিতে সেমিনারে আতিউর রহমান, কৃষিখাতে ভর্তুকি বাড়াতে হবে, বাহর আইনকে চমকে দিতে চায় বাংলাদেশ। রাজশাহীতে যাত্রা শুরু করলো বিডিএফস জাতীয় অ্যাপ স্টোর। মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন বখাটের জেল। অপহরণের 14 দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী। রাজশাহীতে ঐতিহাসিক ছয়দফা দিবস পালিত। অর্থ আত্মসাতের অভিযোগ, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষকে বহিষ্কার। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সোনার দেশ, তারা প্রধান শিরোনাম করেছে পরিবেশ অশান্ত করলে আম সালা দুটোই যাবে প্রধানমন্ত্রী। পদ্মা সেতু বাংলাদেশের আস্থার প্রতীক, জাপানের রাষ্ট্রদূত। রাজশাহীর আম এখন পর্যন্ত 90 মেট্রিক টন রপ্তানি। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান বিষয়ে বিসিক চেয়ারম্যানের সাথে রাশিক মেয়রের বৈঠক। রাজশাহীতে ঐতিহাসিক ছয়দফা দিবস পালন, ছয়দফা ছিল বাঙালির বাঁচার দাবি। আরও দুটি দেহাবশেষ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 43। 30 জুনের মধ্যে রাজশাহীর মিল মালিকরা 10,000 মেট্রিক টন চাল সরবরাহ দেবে। অবৈধ মজুদারি রোধে অভিযান অব্যাহত থাকবে জেলা প্রশাসক। 2 বছরের শিশুর হাতে খুন বাবা। অস্ত্র মামলায় আরানি পৌর মেয়র মুক্তার ফের গ্রেপ্তার। বৈশ্বিক সংকট থাকলেও বাংলাদেশের অর্থনীতি এখনও স্থিতিশীল, ডক্টর আতিউর রহমান। খুলনা থেকে পালিয়ে আসা 3 মাদ্রাসা ছাত্র ঈশ্বরদীতে উদ্ধার। আপনারা কি ন্যায় বিচার করতে দেবেন না, প্রশ্ন হাইকোর্টের। শেষ পৃষ্ঠায় সোনারদের শিরোনাম করেছে জলাবদ্ধতায় বেহাল পাবনা বিসিক শিল্পনগরী। চিকিৎসক আল আমিনের বিরুদ্ধে রোগীদের সাথে অসাদ আচরণের অভিযোগ। ঈশ্বরদীতে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু। মান্দায় অপহরণের 14 দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী। বিভিন্ন অপরাধে রাজশাহীতে 39 জন আটক, মাদকদ্রব্য উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন রাস্তাটি সংস্কার নেই। নগরীতে প্রশিক্ষণ শেষে হস্তশিল্প উপকরণ সামগ্রী বিতরণ। নগরীতে চুলাই মাল সহ 3 জন গ্রেপ্তার। বেড়ায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ার জব্দ, 2 ব্যবসায়ীকে জরিমানা। এরপর নতুন প্রভাত, তারা প্রধান শিরোনাম করেছে দেশে বছরে হৃদরোগে মারা যান পুনে 3 লাখ মানুষ। সীতাকুণ্ডের বিস্ফোরণে সরকারের দুর্নীতি অযোগ্যতার কারণ, ফখরুল। নওগাঁয় মাদক মামলায় 2 যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। আরানি পৌরসভার মেয়র মুক্তার ফের আটক। আসছে 6,78,000 কোটি টাকার বাজেট। নগরীতে 6 জন জুয়ারি আটক। বাংলাদেশে মাথা পিছু খাদ্য অপচয় বছরে 65 কেজি। শেষ পৃষ্ঠায় নতুন প্রভাত শিরোনাম করেছে চাঁপাইনবাবগঞ্জে 2,000 কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা। মোহনপুরে করোনা রোধে কর্মশালা। নাটোরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। মান্দায় অপহরণের 14 দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী। ভোলাহাটে পাওয়ার কোটি টাকার কাজে ঘাপলা, 2 মাসের মধ্যেই ভাঙন। বাঘায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ। দেশে অবকাঠামোগুলো এনে দেবে কাঙ্ক্ষিত জিডিপি। সাগররুনি হত্যা 89 বার পেছালো তদন্ত প্রতিবেদন। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ, তারা প্রধান শিরোনাম করেছে ফাইলবন্দি উত্তর রাজশাহী সেচ প্রকল্প। মেয়র মুক্তার আবারও গ্রেপ্তার। 1 টাকা আয়ের উৎস নেই কোটি টাকার মালিক।
ফুটবল বিশ্বকাপের ট্রফি দেশে আসছে আজ, সারা মিলছে না বুস্টার ডোজে। রাজশাহীতে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে মত বিনিময়, কোম্পানির মোড়কে চাল বিক্রিতে নিষেধাজ্ঞা, রাজশাহীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত, বাংলাদেশের অর্থনীতি এখনও স্থিতিশীল, আতিউর রহমান। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ শিরোনাম করেছে, তানোরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে নিচ্ছে হ্যাকাররা, নগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন, নগরীতে ছয় জুয়ারি গ্রেপ্তার, এক সংস্থার অধীনে আসছেন খাদ্য ব্যবসায়ীরা, উল্লাপাড়ায় ঈদকে সামনে রেখে 9000 পশু প্রস্তুত খামারিদের, জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের শিল্প খাতে বড় উদ্বেগ, থোক বরাদ্দ 5000 কোটি টাকা, মেয়াদ শেষ হচ্ছে 552 প্রকল্পের, মান্দায় ভ্রাম্যমাণ আদালতের 3 বখাটের কারাদণ্ড। এরপর সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক উত্তরা প্রতিদিন, তারা শিরোনাম করেছে, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ, প্রধানমন্ত্রী 14 জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি এখনও স্থিতিশীল, আতিউর রহমান। শিল্পান ও কর্মসংস্থান বিষয়ে বিসিক চেয়ারম্যানের সাথে রাশিক মেয়রের বৈঠক, নারী এখন ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে, রাজশাহী বিভাগীয় কমিশনার, লালপুরে বাস পিকআপের সংঘর্ষে নিহত 2, দেশের 7 অঞ্চলে ঝড়ের আভাস। শেষ পৃষ্ঠায় তারা প্রতিদিন শিরোনাম করেছে, লালপুরে পদ্মার চরে বাদামের বাম্পার ফলন, অর্থ আত্মসাতের অভিযোগ, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষকে বহিষ্কারের সিদ্ধান্ত, মাদক মামলায় নওগাঁয় দুই যুবকের যাবজ্জীবন, ভোলাহাটে কোটি টাকার কাজে 9-6 2 মাসের মধ্যে ভাঙন, ওয়েস্ট ইন্ডিজে মুশফিকের অভিজ্ঞতা মিস করবেন সুজন, রাজশাহীতে বিডিএফস জাতীয় অ্যাপ স্টোরে আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রিয় দর্শক, এই ছিল রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনাম আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।